পুরোদমে ধান কাটা চলছে সুনামগঞ্জের সবকটি হাওরে। যদিও বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরও ডুবে থাকা জমির অবশিষ্ট ফসল ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকরা। এদিকে কালবৈশাখী ঝড়ে জেলার সদর, শান্তিগঞ্জ, দিরাই, জামালগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারা বাজার, তাহিরপুর উপজেলার ঘর বাড়ি হারিয়েছেন, খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেক মানুষ, গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও।